হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা এসেছি আমাদের গাজীপুরের রাজেন্দ্রপুরে, আর এখানে আমরা রাতের খাবার খাবো। তারই চমৎকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন। এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজ আমাদের খাবারের মেনুতে রয়েছে চিকেন চাপ, সবজি, নান, রুটি আর মজাদার স্পেশাল সালাদ। আমরা প্রায়ই রাত্রিবেলা এই খাবারগুলো খেয়ে থাকি, আর প্রচণ্ড গরম পড়েছে আজ, এই জন্য এই খাবারের কোনো বিকল্প নেই। আজ আমার সাথে রয়েছে আমাদের বাদল চাচা সুজন মণ্ডল আর আমার ফ্রেন্ড শাকিল এবং সুহেল। আর আজ যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে টেকাটাই মুশকিল, যার জন্য আমাদের বাদল চাচা সুহেলকে বলছে সে যেন আজকে একটি এসি কিনে বাসায় নিয়ে যায়। তবে আমরা অলরেডি ডিসাইড করে নিয়েছি খেতে খেতে যে আমরা এখান থেকে খাওয়া শেষ করে বের হয়েই যে কোনো একটি ইলেকট্রনিক্স দোকানে যাব, আর সেখান থেকে সুহেলের জন্য এসি কিনে নিয়ে আমরা বাসায় ফিরব। আপনারা কর্নারে ব্ল্যাক পলো শার্ট করা যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, সেই হচ্ছে আমাদের ফ্রেন্ড শাকিল। সে খাওয়ার ব্যাপারে খুবই সিরিয়াস, আর সে খাওয়ার সময় কোনো কথা বলে না, শুধু খেতেই থাকে আর খেতেই থাকে। আর এ হচ্ছে আমাদের সুজন মণ্ডল, তারও মাশাআল্লাহ অনেক রুচি, তার খাওয়া দেখেই বুঝতে পারছেন যে সে কী পরিমাণ খেতে পারে। আরে বাবা রে, যে কাজ আপনি বুঝেন না, আপনি কাজটা নিয়ে আর কটা দিন বাসন খেয়ে দিয়ে লই রেখে যা আছে তাই এত হিসাব করে তো বলতে পারি সে একটা কিনো না। আর আমরা খুব দ্রুত এখান থেকে খাওয়া শেষ করে বের হয়ে যাব, কারণ অলরেডি 8টা বেজে গিয়েছে আর রাত 8:30 থেকে 9টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়, আর এর মধ্যেই আমাদেরকে ইলেকট্রনিক্সের দোকানে যে এসি কিনতে হবে। আর আপনারা জানেন যে আমাদের শাকিল বন্ধুকে সবাই খুব যত্ন করে জামাই আদর করে খাওয়ায়, আজও তার ব্যতিক্রম ঘটেনি। সুজন খুব যত্ন করে শাকিলকে খাওয়াচ্ছে, শাকিল বন্ধু কোনো ধরনের কথাবার্তা না বলে শুধু খেয়েই চলেছে, আর যার জন্য তার সামনের সকল খাবার শেষ হয়ে গিয়েছে। এখন তাই সুজন তাকে খুব সাপোর্ট দিচ্ছে, প্লেট কেসে দিচ্ছে, কেসে কেসে তাকে খাবারগুলো খাওয়াচ্ছে। আর আপনারা শাকিল বন্ধুর চেহারা দেখেই বুঝতে পারছেন তার খেতে খুবই কষ্ট হচ্ছে, তবে তার যত কষ্টই হোক না কেন সে কিন্তু খাওয়া বাদ দেয় না, যতক্ষণ পর্যন্ত টেবিলে ডাইনিংয়ে খাবার থাকে শুধু খেতেই থাকে। আর এখানে আমরা যতবারই খেতে আসি তখন স্পেশাল একটি সালাদ দেয়, আর বাদল চাচা সেই সালাদটি চুমুক পেরে খাচ্ছে, অনেক মজা পাচ্ছে আর সে খাওয়ার সময় খুবই ফান করে। বাদল চাচার চোখ দেখে মাঝে মাঝে ভয় হয় যেন খেতে খেতে তার চোখগুলো বাইরে বেরিয়ে আসবে, এরকম বড় বড় হয়ে যাবে। বাদল চাচা খেতে খেতে একদম হাঁপিয়ে উঠেছে। এখন আমরা সুজন মণ্ডলের সালাতে স্পেশাল একটি টান দেখব। আমরা প্রতিনিয়তই কাজের ফাঁকে আড্ডা আর খাওয়া দাওয়ার বিভিন্ন ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি, আজও ঠিক সেরকমই করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।